কি হচ্ছে? এটা সত্যি প্রমাণ হলো? রঞ্জা মিছরির বোন? আমি তো ভাবছিলাম সব মিথ্যে প্রমাণ হয়ে যাবে, রঞ্জা ধরা পড়ে যাবে। তার মধ্যে এই লোকটা বেড়াতে যাওয়ার কথা বলছে, খুব পাগল হয়ে গেল। সর্বানি, একটু দরকার ছিল। এই দরকারটা তোমাকে আমাকে নিয়ে নয় সর্বানি, বলতে পারো এই দরকারটা পুরো পরিবারের জন্য, বিশেষ করে ভূত আর মিছরির জন্য। আর আমি চাই যে এই কথাটা একেবারেই গোপন থাকুক। আমি জানি আমার এই বেড়াতে যাওয়ার প্রস্তাবটা শুনে তুমি খুব রাগ করেছো, কিন্তু বিশ্বাস করো এছাড়া আর কোনো উপায় নেই সর্বানি। উপায় নেই? হ্যাঁ, ঠিক যেমন তুমি রঞ্জার সঙ্গে ভূতর বিয়ে দেওয়ার প্ল্যানটা ওকে বলে ওর জন্য টোপ ফেলতে চেয়েছিলে এবং বিয়ের দিন সমস্ত প্রমাণ জোগাড় করে ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলে যাতে ও কনসিয়াস না হয়ে যায়, এই বেড়াতে যাওয়ার প্ল্যানটাও ঠিক তেমনি। ও যাতে বোঝে যে আমরা ওর উপর ভরসা করছি, ও আমাদের কনভিন্স করানোর চেষ্টা করছে এবং আমরা কনভিন্সড হচ্ছি, সেই জন্যই এই বেড়াতে যাওয়ার প্ল্যানটা। রঞ্জা আমাদের সঙ্গে বেড়াতে যাবে এবং আমি এদিকে আমার লোকজনদের কাজে লাগানো শুরু করে দেব। তার মানে আপনি ওর কথা বিশ্বাস করছেন না তো, যে ও মিছরির? না, এটা কখনো হতে পারে? ও মিছরির বোন, ও একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। আর এই ডিএনএ রিপোর্টটাও সত্যি কিনা সেটাও তো প্রমাণ সাপেক্ষ। সমস্ত প্রমাণ একদিকে আর আমার বিশ্বাস আরেকদিকে। আমার মনে হয় না ও সত্যি বলছে। সর্বানি, প্লিজ আমাকে হেল্প করো, তুমি এই বেড়াতে যাওয়ার প্ল্যানটায় অমত করো না। বেশ, আমিও তো চাই রঞ্জার মুখোশটা খুলে যাক, ও ধরা পড়ুক, আমি রাজি।